কিরে, ঠিক করে গ্যাস ভরেছিস? ঠিক করে মানে এখন না কি হয়, উঠতে উঠতে একেবারে বড়া ছাড়ি চলে যাবে। অত দূরে যাওয়ার দরকার নেই, উঁচুতে ওঠাতে হবে। উঠবে ওস্তাদ, উঠবে, অনেক উঁচুতে উঠবে, চাঁদে গিয়ে পৌঁছে যাবে। কোনো লাভ হবে না। কেন? চাঁদের আকাশে তোর বেলুন উঠবে না। কেন উঠবে না? কেন? চাঁদে হাওয়া নেই। হাওয়া নেই? নে ছাড়। মনে হচ্ছে বিকেল বেলার দিকে হাওয়ার গতিবেগ বাড়বে রে। ঝড় বৃষ্টি মেঘ এসব হেটাপিছের ব্যাপার, আমাদের কি? আমাদের কাজ হাওয়ার দিক খুঁজে বার করা। তুই তাতে টেলিগ্রামটা লিখে দাও তো, পুষ্টে বুঝে গিয়ে পৌঁছে দিয়ে আসি। অনন্ত, হ্যাঁ শোন, 3 তারিখে তোর শুনানি আছে, আরো 2-4 জন সাক্ষী জোগাড় করি। হ্যাঁ, যাই হোক, তখন থেকে ভাবছি তুই আসবি আসবি, তোর কাছে একটা খবর নিয়ে আছি। কি খবর? না, আজ বিকেলে হাওয়াটা কিরকম হবে বলতো? তোর বৌদি বলছিল একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসবে, সেই জন্য কেউ হওয়ার খবর নাই? নাই নাই, তোর বৌদি সব খবর নাই। হ্যাঁ, বিনয় তো বলছিল বিকালের দিকে হাল গতিবেগ একটু বাড়বে। তার মানে ঝড় হবে নাকি? না, তেমন কিছু নয়। বলছি শুধু ঝড় নাকি তার সঙ্গে বৃষ্টিও হবে?
হতে পারে। ও তাহলে তোর বৌদি নিশ্চিত একটু ঘুরে আসতে পারে বাপের বাড়ি থেকে, কি বল? কারণ তোরা যা বলিস তার উল্টোটাই তো হয়। এই যেমন ধর আজকে বলছিস ঝড় বৃষ্টি হবে, তো বিকেলবেলা দেখা গেল খট খট করছে রোদ্দুর। তুই যে বলেন না পুরো হস্তদায় হয়ে যাবি, তো বিনোদ দাও নিজে থেকে যা যা বলে তার বেশিরভাগই মিলে যায়। মাঝে মধ্যে একটু আধু কান্না উল্টোপাল্টা হয়। ও তা ঠিক আছে, এখন তাহলে যা, আমার একটু কাজ করতে দে, দেখছিস তো মক্কেল রয়েছে, যা। আর শোন, ফেরার সময় না আমার সঙ্গে একটু দেখা করে যা। ঠিক আছে, আসতে পারি তবে কথা দিতে পারছি না। আর শোন, যাওয়ার সময় ভবেশের দোকানে দুটো চা দিতে বল, না দুটোকে তিনটে করে দিতে বলবি, যা। আর একটা কাজ জন্য, টাইপিস্ট অজয়ের জন্য, যা যা। হ্যাঁ, যা বলছিলাম বুঝলে, এই জীবনের 38টা বছর কেটে গেল আইন নিয়ে ছিনিমিনি খেলতে গেলে। আইনের পেছনে লাথি মারার যে কি আনন্দ, সে আমি তোমায় ভাষায় বোঝাতে পারবো না বুঝলে। আমার কেসটা কতক্ষণ ধরে দাঁড়িয়ে, কি যেন নামটা তোমার? রুকসানা, রুকসানা খাতুন। কি রুকসানা খাতুন? তা তুমি যে রুকসানা খাতুন সেটা প্রমাণ করতে পারবে? কি হলো? আরে বাবা চুপ করে থাকলে হবে না, আইন তো প্রমাণ ছাড়া কিছু বোঝে না। কি করে হবে? আরে বাবা সেই জন্য তো আমি রয়েছি, পয়সাটা তো আর এমনি এমনি নিই না। রেশন কার্ড আছে? না। ভোটের ছবি তুলেছ? সে কি, তাহলে প্রমাণ করবে কি করে যে তুমি এদেশের নাগরিক? হ্যাঁ জানি না। আরে বাবা জানি না বললে হবে না, আগে তোমার একটা দেশ থাকতে হবে, তারপর সেই দেশে তোমার একটা ঠিকানা থাকতে হবে, তারপর তুমি যত খুশি সুবিচার চাও না কেন আদালতের কাছ থেকে আমি সব তোমায় পাইয়ে দেব। তাহলে আমি এখন কি করব? আপাতত আমাকে 30টা টাকা দাও আমার এই মূল্যবান পরামর্শের জন্য, তারপর বেরিয়ে পড়ো নিজের একটা ঠিকানা জোগাড় করতে। একই চিঠি কতবার টাইপ করাবেন? কেন, তোকে পয়সা দেই না প্রতিবার? তা বলিনি। কি, আপনি একটু ঘুরে আসুন, আমি চিঠি টাইপ করে রাখি। না 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 না, আমার সামনে টাইপ কর, বানান ভুল হলে দেখবে কে? আপনি এটা কখনো চালিয়ে দেখেছেন? মানে? মানে এটা দিয়ে গুলি বেরোয় এখনো? জানি না। তার মানে এটা খারাপও হতে পারে। এই তোকে খারাপ কে বলেছে রে? এটা কেউ কখনো ব্যবহার করেছে? আমার বাবা একবার আকাশটাকে তাক করে একটা গুলি ছুঁড়েছিল। সে তো অনেক বছর আগে। এখন তাহলে এটা লাইসেন্স রিনিউ করার জন্য আপনি এত মাথা ব্যথা করছেন কেন? আরে এটাকে চুপচাপ ঘরে রেখে দিন না, আপনি তো আর এটা চালাচ্ছেন না। তুই তো আশ্চর্য বেয়াদব লোক হে, আদালতে বসে তুই আমাকে বেআইনি পরামর্শ দিচ্ছিস? না না আমি তা বলিনি, কি টাইপ করবো বলুন। দাঁড়া দাঁড়া ভাবতে হবে চিঠিটা কাকে লিখবো। আগেরটা তো পঞ্চায়েত প্রধানকে লিখেছিলেন। সেটাতে তো কোনো কাজই হলো না, বরঞ্চ তুই লেখ মাননীয় জেলা শাসক মহাশয়। আমাদের গ্রামে কর্ম করার মতো কিছুই নাই, শুধুমাত্র এই বন্দুকটা ছাড়া। অথচ এই বন্দুকটির লাইসেন্স রিনিউ করার জন্য প্রতি পদে পদে আমাকে হেনস্থা হতে হচ্ছে।
দরকার আছে। হ্যাঁ দে দে। বলছি একটা দরখাস্ত লিখে দিতে হবে, এটা বুঝে পাঠাবো। কিসে? ওই সাইকেলের একটা টায়ার পাল্টাতে হবে না? কত মাসেই তো পাল্টালি। রাস্তাটার কথা একবার ভাবুন, নদী পাহাড় জঙ্গল পাথর সব পেয়ে আসতে হয়। এবার থেকে হেঁটেই আসবি, সরকারের টাকা নেই, দেউলিয়া। ওই দেখো সেদিন আমরা কি করব, আমরা তো আমাদের ঘড়ি থেকে টাইম মতো বেলুন উড়াই। বেলুন আর ওড়াতে হবে না, স্যাটেলাইট বুঝিস, কোথায় ঝড় কোথায় মেঘ কোথায় বৃষ্টি সব ছবি উঠে যাচ্ছে, তোদের আর লাগবে না। কম্পিউটার বোঝেন, নিমেষে চিঠি এদেশ থেকে ওদেশে চলে যাচ্ছে, আপনাকে আর লাগবে না। হরিয়ানা 25 লাখ, সিকিম 15 লাখ, কেরালা 15 লাখ, পশ্চিমবঙ্গ 10 লাখ। আমাকে একটা পশ্চিমবঙ্গ দাও। আচ্ছা এ নাও টাকা। মাত্র 1 টাকার বিনিময়ে আপনি পেতে পারেন 5 লক্ষ টাকা, 5 টাকার বিনিময়ে পেতে পারেন 10 লক্ষ টাকা। টাকা টাকা টাকা।
ভাত যে অনেকক্ষণ পুড়ছে, এবার নাবাও গলে যাবে যে। কে তুমি? আরে কোথেকে এলে? তুমি কোথেকে এলে? আরে তো আজব কথা। কেন আজব কেন? আরে এটাই তোমার যাতায়াতের রাস্তা, তুমি তো এখানে এসে তাবু গেড়ে বসে আছো। আরে এই হাওয়া অফিসটার বয়স কত ছেলে তুমি জানো? সেটা আবার কি? হাওয়া অফিস কি সেটা তুমি জানো না? বলি তোমাদের কাজটা কি? বেলুন আনো, বেলুন। তাহলে সেই কাজটাই করো, আমার আমার কাজটা করতে দাও। আরে কি আছে? শুধু আলুর তরকারি? একটু চাটনি করি। চাটনি? আমার সঙ্গে তেঁতুল আছে, তেঁতুলের টক করি? সে যা করবার করো, তবে বিনোদ দা তোমায় দেখলে কিন্তু খুব চটে যাবে। কে বিনোদ দা? সে আছে একজন খুব বাজে লোক, সে আসার আগে তুমি কেটে পড়ো। আমি যদি রোজ রান্না করে দেই দুবেলা? না না, আমাদের রান্নার লোক দরকার নেই। রান্নার লোক? জব বাবা, তাকে রান্না করে সে রান্নার লোক হবে না? ব্যাপার আছে, তাকে চারটি খাবার দাও, মাইনে দাও, ও অনেক ঝামেলা। মাইনে দিতে হবে কেন? বিনা বেতনে কেউ কাজ করে নাকি? তাছাড়া সে চাইলেই বা আমরা রাজি হবো কেন? কি তাহলে তো আর কোনো কথাই নেই। কোথায় ভাবলাম তোমাদের সুবিধা হবে, হাত পুড়ি রান্না করতে হবে না? উমা বলে কিনা রাজি নয়। না না, আমার দরকার নেই। ঠিক আছে, তোমরা যখন রাজি না তাহলে দেখি অন্য কোথাও ঘুরতে ঘুরতে কোনো কাজ পাই কিনা। তুমি কি কাজ খুঁজতে বেরিয়েছো? বাড়ি কোথায়? কোথায় যাবে? কি নাম তোমার? সুধা। এই কাজের জন্য তোমাদের মাইনে দেয়? মাসের এক তারিখ শহর থেকে গিয়ে নিয়ে আসি। ভারী তো কাজ, তার আবার মাইনে। এখন উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে হাওয়া বইছে, মনে হচ্ছে হাওয়ার রাস্তা বদলে যেতে পারে একটু পরে।
মেয়েটাকে কেমন যেন চেনা চেনা। আর এটা তো জোসনা বিবি। আস্তে কথা বলতো। কেন? আরে ওকে তো কতবার আমাদের লাইনের ধারে যে তেঁতুল গাছটা আছে তা নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ওর বর তো ওকে ছেড়ে চলে গেছে। তাই তোর কি হয়েছে? তুই চুপ করে থাকতো। এসব দেশের শত্রুদের নিয়ে বেশি কথা না বলাই ভালো। কি দেশের শত্রু? কেন, তোমার ওই জোসনা বিবি? ওই দেখো, মানুষটা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না, ও আবার দেশের শত্রু হলো কি করে? এই ফালতু কথা বলিসনি তো। এসব আইন খুব সাংঘাতিক, কোনো প্রমাণ লাগবে না, সারা জীবন জেল খাটতে হবে। বাচ্চাটাকে ধরলো কেন? তোর কি হয়েছে? তোর কি হয়েছে? তোর দেখছি মেয়েদের ব্যাপারে খুব ছোকছোকানি, বিয়ে করা মেয়েদেরও ছাড় দিস না। শোন, তোকে আর বিনোদকে চিনি বলে আমি কিন্তু তোদের খুব সাবধান করে দিচ্ছি। তোমরা কিন্তু ওই অচেনা অজানা মেয়েদের কাছ থেকে না একটু দূরে দূরে থেকো, একদম কাছে ঘেঁচতে দিও না। হ্যাঁ, সময়টা খুব খারাপ। অনেক দূর চলে এসেছি আমরা, কোর্টে ফিরে যেতে সময় লেগে যাবে তো। আরে তোকে বললাম তো, পুষিয়ে দেব। দত্তবাবুর দোকানটা বন্ধ হয়ে যাওয়ার আগে ফিরে যেতে হবে। মেশিনটা তো রোজ ওর দোকানেই রেখে যাই। তোর বড় তাড়াহুড়ো, একে লোকজন, কোর্টে ভিড়, ভনমন, আর তোর বানানো ভুল হয় খুব। আচ্ছা, ওগুলো তো সাদা কালি মেরে আমি ঠিকও করে দিই। তবু তো তোর চিঠিগুলোতে ভুল থেকে যায়, সেই জন্যে চিঠিগুলো আর কোনো গুরুত্ব পেল না। এই বন্দুকটার আজ ওর কোনো রিনিউ করতে পারলাম না। এই এখানটায় বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস। ওরে বাবা। হ্যাঁ, বেশ বেশ নিরিবিলি জায়গা। প্রাণ খুলে আপনার অভিযোগ জানিয়ে যান, কেউ বিরক্ত করবে না। এই পলাশপুরে হ্যাঁ একটা জেলখানা আছে জানিস? হ্যাঁ, জানবো না কেন? ওইখানে আমার ভাইরা ভাই ও ফুড সাপ্লাইয়ের কাজ করে, আমিও যাই মাঝে মধ্যে দেখা করতে। ওই জেলখানায় কতজন আসামির ব্যবস্থা আছে থাকবার জানিস? সেভাবে তো দেখিনি। 40 জনের থাকবার ব্যবস্থা আছে। এখন কতজন কয়েদি ওখানে থাকে জানিস? না। 165 জন। বাবা, দাঁড়াবার জায়গা নেই, সেখানেই আগুমুতু। তাহলে দরখাস্তটা কার উদ্দেশ্যে লিখব? লেখ মাননীয় কারামন্ত্রী। কারামন্ত্রী আর পলাশপুরের জেলখানায় কয়েদি আর খুনেতে উপচে পড়েছে এমন অবস্থা অবস্থা মনে হয় মনে হয় পুলিশের চোখে পলাশপুরের প্রতিটি লোকই আসলে আসামি। আসলে আশা মি Ha ha ha!
এই চিঠিটা কার উদ্দেশ্যে লেখা হবে? অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী। এরপরে কি আপনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন নাকি? দূর, তুই বড় কথা বলিস, সময় নষ্ট করিস না তো। টাইপ কর, টাইপ কর, টাইপ কর। বলুন। হ্যাঁ, লেখ। মাননীয় অর্থমন্ত্রী, গত বছর আপনি কৃষি উন্নয়ন খাতে 150 কোটি টাকা খরচ করেছেন, আর রাস্তার উন্নয়নে আপনি 300 কোটি টাকা খরচ করেছেন। 150 কোটিতে কটা শূন্য হবে? হ্যাঁ, সে অনেক হবে। তুই 10-12টা বসিয়ে দে না, তোর তো সাদা কালি আছে। নে লেখ। আপনি যদি দয়া করে আমার পলাশপুরের ঠিকানায় সারা বছরের হিসেবটা পাঠিয়ে দেন, তাহলে বড় উপকৃত হব। হ্যাঁ, হলো। আচ্ছা, এত টাকার হিসেব জেনে আপনি কি করবেন? দূর, তুই বানানগুলো ঠিক আছে কিনা দেখ, দেখ দেখ। খোঁজো মন, খোঁজো মন, ভাবের প্রাণ ভ্রমর। খোঁজো মন, খোঁজো মন, ভাবের প্রাণ ভ্রমর। রঙের বাতি জ্বলে বাজারের ভিতর,
বাজারে মিলবে না তোর ভাবেরই দোষ, ওই বাজারে মিলবে না তোর ভাবেরই দোষ। মন ছাড়ো মন ছাড়ো মন ছাড়ো তুন মন খোঁজো মন খোঁজো মন ভাবের সৈন্যদের শরীরগুলো খুব গরম বুঝলি, সবসময় ওদের রক্তে শুধু যুদ্ধের বোমা ফাটছে। এই মেয়েগুলো কি ওদের শরীর ঠান্ডা করতে এসছে? এতো হয় কিনা দেখ, পলাশপুরের বাকি মেয়েগুলোকেও না দরকার হয়, ততদিনে অবশ্য যদি যুদ্ধ লেগে যায় তাহলে অবশ্য অন্য কথা। হ্যাঁ, যুদ্ধ লেগে গেলে কি হবে? কি আবার হবে, এ দেশের মেয়েগুলোকে ছেড়ে ও দেশের মেয়েগুলোকে ধরবে? যুদ্ধ মানে তাহলে এই? এসব কথা বাইরে বেশি আলোচনা করিস না, চারদিকে বিপদ বুঝিস। সবসময় কিরকম ট্রাক চলাফেরা করছে দেখছিস না? ঠিক আছে, আমি এখন তাহলে যাই, তাড়াতাড়ি কাজ সেরে ক্যাম্পে ফিরতে হবে। হ্যাঁ তাই যা। আরে চলুন, আর কত দেরি করবেন, আজ কিন্তু তাড়াতাড়ি ফিরতেই হবে বলে দিলাম। তুই আমার কাছ থেকে পুরো পয়সাটা পাচ্ছিস কি পাচ্ছিস না বল দেখি। তা পাচ্ছি। হ্যাঁ, আমার মাথায় একটা ব্যাপার ঘুরপাক খাচ্ছে রে। কি? একটা জরুরি চিঠি লিখতে হবে। আবার কাকে লিখবেন? প্রতিরক্ষা মন্ত্রীকে। প্রতিরক্ষা? হ্যাঁ, এই যে গ্রামে এত মিলিটারি ট্রাক আসতে যাচ্ছে দেখেছিস? হ্যাঁ। এত যে পেট্রোল ডিজেল পুড়ছে এর পয়সা কে দিচ্ছে? কিন্তু চল পা চালিয়ে চল, চিঠিটা বোধ হয় 10-12 পাতার হয়ে যাবে রে। আয় 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 আয়। এই কি চাই? পয়সা আছে? কত? 150। একটু কম করো না। না, 80 তো হয় না। এই চল যা 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 কেটে বল। 100 তো করো না। চল 120। 120। চল।
কে তুই? জানিস তো এখানে শুধু আমরাই আছি। চল ফট। মানুষকে বুঝতে তো আমরা কত সময় ভুল করি। আমাকে বুঝতে পেরেছো ঠিক করে? বলো তো আমার ভেতরে এখন রোদ উঠেছে না বৃষ্টি পড়ছে? কি করে বলবো, আমি তো তোমাকে ভালো করে চিনিই না। কেন না? না, একটা সকাল, একটা দুপুর, একটা রাত তোমার সঙ্গে কাটালাম, তাও তুমি বলছো আমাকে চেনো না। একটা গোটা জীবনও একজনকে ভালো করে জানা যায় না। প্রতিদিন তিনটে করে জীবন আমার, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। আমায় চিনতে তুমি তিনটে জীবন পেয়েছো। তিনটে জীবন? প্রতিদিন তিনটে করে জীবন পাই আমরা, এক জীবনে অনেক জীবন। এতগুলো জীবন নিয়ে কি করব? তোমার কাজে না লাগে আমাকে দাও। আমার জীবন তুমি নেবে? ঠিক আছে, নাও, নিয়ে কি করবে? আবার তোমায় ফেরত দেব। আমি ফেরত চাই না। ওটা নামা বুড়ো, ওটা আর চলে না। এটা দেখেছিস? তোর ওটা রেখে দে, উনুন ধরানোর কাজে আসবে। Thank you.
শুনেছেন তো? কি বলতো? নগেন বাবুর ছেলে তিন বছর জেল হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা খুব খারাপ লাগছে বুঝলি। আসল মালগুলো সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, ভালো মালগুলো পুরো ভেতরে ঢুকে বোঝায়। কি করবেন, উকিলি যদি বিক্রি হয়ে যায়। আচ্ছা শোন, আমি চলি, কাল আমার একটা সোনা নিয়ে আছে বুঝলি, তুই এখন যা। ঠিক আছে। এই হরে, আমার এটা একটু টাইপ করে দে তো, কাল দুপুরে একটা তারিখ পড়ে গেল। একটু দাঁড়াবে উকিল বাবু। আচ্ছা আর কত দাঁড়াবো বল দেখিনি, 30 বছর হলো এই কেসটা ঝুলে আছে বুঝলি। দেখছি। হ্যাঁ দেখছি না, করে দে করে দে। তুই আমার কাছে আসতিস না? কই না তো। না বললেই হবে, তোর স্বামী কি একটা পাচারের কেসে ফেলেছিল। এই তো এক মাস হলো আমার বিয়ে হয়েছে, কোর্টের কাগজও আছে। দেখ অত সহজে আমি কিন্তু কিছু ভুলি না। 38 বছর আগে যে মক্কেলকে দেখেছি তার মুখ একেবারে স্পষ্ট আমার মনে আছে। না সত্যি বলছি তো। আচ্ছা আমি তার পুলিশের লোক নই রে, আমার কাছে আর চেপে গিয়ে লাভটা কি হবে? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এর আগে আমার কোনো স্বামী ছিল না। তোর বোরখা পরা মুখটা অত সহজে ভোলা যায়? কেন, আপনিই তো বলেছিলেন একটা রেশন কার্ড করাতে হবে, একটা ভোটের ছবি তোলাতে হবে। মনে আছে? আচ্ছা তোর নামটা যেন কি ছিল? রুকসানা খাতুন। এখন তোর কি নাম? চম্পা মণ্ডল। দালাল বলল তাড়াতাড়ি যদি রেশন কার্ড দরকার হয় নামটা বদলে ফেলতে হবে। ওই নামে নাকি খালি একটা কার্ড ছিল। ঠিক আছে, আবার যদি নাম ঠিকানা স্বামী বদলাস আমার কাছে চলে আসিস, খুব কম খরচে করে দেবো বুঝলি। সুন্দর যুবতী কোনারে যেন ফুটা পদ্ম ফুল, সুন্দর যুবতী কোনারে যেন ফুটা পদ্ম ফুল, তোর বাড়িতে কুটুম এসেছে বুঝি? কিছু বলেন না, আমাদের আবার কুটুম ফুটুম আসবে ঘর থেকে। বলা যায় না, তাহলে বেঞ্চিটা বার করে নিয়ে আসি, বসে তুই কথা বলি। বেঞ্চি? বিনোদ কি এর মধ্যে খাট বিছানা বালিশও কিনে ভেবেছে? না না, সেটা ভাবছে কোথ থেকে, কবে থেকে তাকে বলছি একটা খাটের জন্য দরখাস্ত লিখে দিতে, কোনদিন দেখবেন যে সাপের কামড় খেয়ে মরে পড়ে আছি। ও তো একটা খাটে তোদের হবে না? চ চ তাড়াতাড়ি চ। হ্যাঁ পার্টিটা আর পালিয়ে যাবে বুঝেছিস। হয়
আর কি বলবেন বলছিলেন? বিরানি এখানে এলো কি করে? ওকে তোরা চিনলি কি করে? কে পিরানি? ও আমার তো ভুল হয়ে গেছে, ও তো এখন পিরানি নয়। আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না তো। ও তো এখন রেহেনা কিংবা সালমা খাতুন। আপনি কার কথা বলছেন? আরে ওই যে ওই মেয়েটা যাকে তোরা তাঁবুর মধ্যে লুকিয়ে রেখেছিস। লুকিয়ে রাখো কেন, ওর নাম তো সুধা। কি নাম বললি? সুধা। সুধা? বুঝি এর আগে তো মুসলমান সেজে সেজে বেড়াতো। ওর নাম সুধা না? দেখ ওই সমস্ত মেয়ের আমার নাম। আরে ওদের ধম্মেরই ঠিক নেই। আপনি ওকে চিনলেন কি করে? বাহ, আমি ওকে কতবার কোর্টে দেখেছি না, এই তো 3-4 বছর আগেই গা ছেড়ে পালিয়ে গেছিল, আবার তোমাদের এখানে এসে জুটেছে। তবে এখন কেউ ফাঁদে পড়লে তুমি না বিনোদ নাকি তোমরা দুজনেই? ফাঁদ মানে? ফাঁদ মানে ওর ইয়ের ফাঁদে। ও তোকেও গতর দেবে, আবার বিনোদকেও গতর দেবে। না মানে এখনো তো তেমন কিছু। দেখো আমি তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, সাংঘাতিক মেয়ে ওই পিরানি বিয়ে করে করে বেড়ায়। এর আগে একজনকে বিয়ে করেছে, তাকে ছেড়ে দিয়েছে, তারপর আবার একজনকে বিয়ে করেছে। এরকম বিয়ে করে করে কত ছেলেরও সর্বনাশ করেছে তা তুই জানিস? হ্যাঁ সেরেছে, আমরা তো এসবের কোনো কিছুই জানি না। জানি না বললে পুলিশ ছাড়বে? পুলিশ কেন? বাহ, এই সমস্ত মেয়েরা পয়সার লোভে দেশের খবর বাইরে পাচার করে তা জানিস? দেখছিস তো গায়ের হালচাল। কিন্তু আমাদের সঙ্গে থেকে ও দেশের কি এমন গোপন খবর জোগাড় করবে? আমরাই তো সেই দেশের অর্ধেক খবরই জানি না। এই বোকার মতন কথা বলিস নি, কোথায় কোন লটঘরটা বাদিয়ে তোর এখানে এসে বসেছে তুই জানিস? আমাদের এখন কি করব? কি আবার করবি? যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে তাড়া, না হলে কিন্তু পুলিশের খপ্পরে পড়ে যাবি আমি বলে দিচ্ছি। এর মধ্যে আমাদের দোষ কোথায়? বাহ, তোমরা একজন সন্ত্রাসবাদীকে আশ্রয় দিয়েছ, এখন আবার বলছো আমাদের দোষ কোথায়? সন্ত্রাসবাদী? হ্যাঁ হতেও পারে, কে জানে। যাকে বাহ, যত তাড়াতাড়ি সম্ভব ওই বদ মেয়েটাকে এখান থেকে তাড়া, না হলে কিন্তু মরবি। চলি। আমি তাহলে হেডা বিষয়ে কি জানিয়ে আসছি সব। কি জানাবি? জানাবো যে খারাপ মেয়ে ছেলেটাকে নিয়ে তুমি তাঁবুতে রয়েছ। মুখ সামলে কথা বল অনন্ত। মুখ সামলাবার কি আছে, আমি ঠিক কথাই বলছি। তোমার চাকরির মায়া নেই, আমার আছে। দুখানা আই বুড়ো বোন, বুড়ো বাপ মা, আমার চাকরিটা চলে গেলে না খেতে পেয়ে মরবে তো। কেন, তোর চাকরি যাবে কেন? তবে তুমি কি বিয়ে করবে নাকি ওই মেয়ে ছেলেটাকে? যদি করি। বিনোদদা তুমি জানো না ও কি চিজ কি মা। এই এবার কিন্তু খারাপ হয়ে যাবে। কি খারাপ হয়ে যাবে? ডাকো ওই মেয়ে ছেলেটাকে, ডেকে জিজ্ঞাসা করো ওর আসল নাম কি। ওর নাম সুধা। না ওর নাম সুধা নয়, ওর নাম ভারিয়েছে। তুই কি করে জানলি? সবাই জানে। ওর নাম পিরানি, ওর নাম ফিরোজা, ওর নাম রেহানা। ওর নামে ঠিক নেই, ধর্মেরও ঠিক নেই।
তোকে এসব কথা কে বলেছে? সকালবেলা উকিল বাবু এসেছিল। ওই শালা উকিল যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? আমি নিজে চোখে দেখেছি, এইরকম মেয়ে ছেলেগুলোকে পুলিশ কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে, এদের দেশের খবর বাইরে পাচার করে, এদের ধরতে গ্রামে মিলিটারি এসছে। ঠিক আছে, তুই পোস্ট অফিস যা, আমি দেখছি। তুমি মেয়েটাকে যত তাড়াতাড়ি পারো এখান থেকে তাড়াও বিনোদ দা, খবরটা মিলিটারি ক্যাম্পে পৌঁছে গেলে বিপদ আছে। দেখিয়া শবন ভেবো না আপন, দেখিয়া শবন ভেবো না আপন, কখনো হবে না আপন, বলো কারে চাও তুমি মন, বলো কারে চাও তুমি মন, দেখিয়া শবন ভেবো না আপন, দেখিয়া শবন ভেবো না আপন, কখনো হবে না আপন, বলো কারে চাও তুমি মো। তাহলে কি নামে ডাকবো? রেহানা খাতুন নাকি ফিরোজা? অন্য নামের আর দরকার নেই আমার, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও, কিন্তু যাওয়ার আগে তোমার ধর্মটা বলে যাও। বলেছি তো, তিনটে জীবন আমার, সকালবেলা একটা জীবন, দুপুরবেলা একটা জীবন, রাতের বেলা একটা জীবন, ধর্মও তাই, সকালবেলা একটা ধর্ম, দুপুরবেলা একটা ধর্ম, রাতের বেলা আর একটা ধর্ম। আর পরিচয়টা? সুধা মিথ্যা না। বিরানিটা কি মিথ্যে? সত্যি, পিরানি সত্যি, ফিরোজা সত্যি, রেনা খাতুনও সত্যি। সব কটা পরিচয় যদি সত্যি হয় তাহলে বারবার পরিচয় পাল্টাও কেন? আমি তো ইচ্ছে করে পাল্টাই না। এই তো এখন সুধার পরিচয় শেষ হয়ে গেল, তাকে আবার যেতে হবে নতুন কোনোখানে, কিন্তু সেখানে সুধাকে মানবে কেন? তার সাথে জড়িয়ে আছে বিনোদ বলে এক পুরুষের নাম। আবার সুধাকে নিতে হবে নতুন কোনো পরিচয়ে, নতুন একটা নাম। কেন? সুধা কি পারে না বিনোদের সঙ্গে সারা জীবন কাটাতে, সুধা হয়ে বেঁচে থাকতে? না, সেখানে রেহানা খাতুন এসে পড়বে, সে অন্য একটা মেয়ে, বিনোদ সহ্য করতে পারবে না তখন সুধাকে। পিরানিকে পরিচয় পাল্টাতে হয়েছিল কেন? পিরানির সামনে তো কোনো রেহানা খাতুন ছিল না। ছিল,
অভাব ছিল, খিদে ছিল, অভাবে মানুষের নাম পাল্টে যায়, জাত পাল্টে যায়, আরো কত কিছু পাল্টে যায়। পিরানির জীবনে প্রথম পুরুষকে মনে নেই, কত পুরুষে তো গায়ে হাত দিত ছোট থেকে। প্রথম যার সঙ্গে ঘর পেতেছিল পিরানি, সে ছিল এক ঠিকাদার। তখন এদিক ওদিক ঘুরতে ঘুরতে পেটের দায় গলিয়ারিতে কাটে পিরানি। আরে টিপ সই দিতে হবে তো, হাতটা দে, নাহলে পয়সা নিবি কি করে? বাবাড়ি সিয়ানি, বাড়ি সিয়ানি, বাড়ি সিয়ানি,
বেঁচে থাকতে গেলে বোঝাপড়া করতে হয় রে পিরানি। তুই আমাকে দেখবি আর আমি তোকে, এটাই তো দুনিয়ার নিয়ম। তোমার ঘর সংসার আছে না? হ্যাঁ আছে। কয় ছেলে মেয়ে তোমার? আমার দুই মেয়ে আর এক ছেলে। তোমার বউ আছে তো? হুম বউ আছে তো। কি তোমার সোহাগ করে না? করে। তাহলে আমার কাছে কি চাইছো? তোকে চাইছি। কোথায় যাচ্ছি? শোন, দুনিয়াটা কয়লার খনির মতো কালো রে বিরানি, বোঝাপড়া করতেই হবে, নাহলে বাঁচবি না। আমি সতীনের ঘর করতে পারবো না। ঠিক আছে, আমি তোকে নিয়ে নতুন ঘর বাঁধবো। তোমার বউ ছেলে মেয়েদের ছেড়ে দেবে? দেব। কেন ছেড়ে দেবে? তোর জন্য। দেহ তরি দিলাম ছাড়িও, গুরু তোমারি নামে, ওরে আমি দিলাম ছাড়িও, গুরু তোমারি নামে, বাজারিরা বাজার করে কত রঙের বাতি জ্বলে, গুরু দোকানের সামনে তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতিও, তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতিও, সদরগঞ্জের মোকামে দিলাম ছাড়িও, গুরু তোমার। এ কেমন ঘর তোমার? ঠিকাদার দরজা নেই, জানলা নেই, মাথার উপর ছাদ নেই।
আচ্ছা আমাদের যদি কেউ চিঠি লিখে সে চিঠি পৌঁছবে কি করে? আমাদের ঠিকানা কি? আমার ঠিকানা আমি জানি, আমার ঠিকানা তোর শরীর। গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না, গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না, জো হেলানি দিয়া নাচে গোলাপি, গাও হেলানি দিয়া নাচে গোলাপি, গোলাপির পায়ে ঝাড়ু গোলাপি রে দিব না, গোলাপির পায়ে ঝাড়ু গোলাপি। জানো তো লোহার বাসর ঘর বানাতে হয়েছিল লক্ষিন্দরকে বাঁচাতে, তাও বাঁচল না লোকটা। সেই ঘর ফুটো করেও ঢুকে পড়েছিল সাপ। আর ঠিকাদারের বাসাঘর তো ভাঙাই, চারিদিকে ফুটো ফাটা, অভাবে সাপ ঢুকে পড়েছিল সেই ফুটো দিয়ে। সামাল দিতে পারল না ঠিকাদার, মাথাটা কেমন বিকৃতি লাগলো। কোথায় গেছিলি তুই? আমি বাড়িতে না থাকলে রোজ কোথায় বেরিয়ে যাস তুই? কোথায় যাব? শিকাগো দিয়ে ওপারে যাচ্ছিল, তা আমায় বললো আমি আর একা একা যাবো কেন, তুই আমার সঙ্গে চ, এখানে পড়ে পড়ে আর কত ঘুমবি। এই কার্ডটা কিসের? এতে তো তোর নাম লেখা আছে। ডাক্তার কেন দেখিয়েছিস? এমা আমি না, কাল শিখা বৌদি মেয়েকে নিয়ে হেলথ সেন্টারে যাচ্ছিল, তো আমার সঙ্গে নিয়ে গেল। ডাক্তার ছিল না, অনেকক্ষণ বসছিলাম, তারপর শিখা বৌদি বললো যে তুই একটা কাজ করি রাখ, পরে কাজে লাগবে। মিথ্যে কথা বলিস না, কি রোগ হয়েছে তোর? আমার আমার কোনো রোগ হয়নি, বিশ্বাস করো। তাহলে ডাক্তার কি দেখলো? কি চাতা বকছো তুমি? ডাক্তার কি দেখলো বল। মাথা খারাপ তো হবেই, সব নোংরা গোপন রোগ আমার শরীরে পাচার করছিস তুই, মাথা খারাপ হবে না? তুমি ছোট লোক, নিচে তোর জানোয়ার। চুপ, গলা কেটে ফেলে দেব। আমাকে না বলে কোথাও বেরোবি না তুই, শালা নোংরা মেয়ে মানুষ। এমন কিছু নয়, মতি বিবিও রাখতো, পয়সা পেত।
পরশু এসে আমি মালটা নিয়ে যাব। ততদিন ওটা তুমি যত্ন করে রেখো, তাহলে আরো 50 পাবে। আরো 50? যদি কোনো বিপদ হয়? বাইরে মাঠে ফেলে দেবে, বলবে কার জিনিস আমি কি জানি। আমার স্বামী জানলে আমি কেটে ফেলবে। বলো না, সব কথা কি স্বামীকে বলে? তুমি ঠিক আসবে তো পরশু? দু একদিন দেরি হতে পারে, আর যদি একেবারেই না আসি তাহলে ওটা তোমার, কেউ জানতে পারবে না। না, তুমি এসে এটা নিয়ে যাও। বাহ, ভালো মেয়ে তো তুমি। কি নাম তোমার? নাম জানে কি লাভ? তোমার তো মালটা ফেরত পেলেই হলো। বাহ, বেশ বুদ্ধি আছে তো তোমার। সারাদিন বাড়িতে বসে কি করো? সংসারে কত কাজ থাকে। সে তো সারা জীবন থাকবে। এবার থেকে একটা কাজ করো, স্বামী বেরিয়ে পড়লে তুমিও বেরিয়ে পড়ো। আচ্ছা, সামনে একটা নদী আছে, দেখেছো? না না, মাসলান্দাপুরে একটা সিনেমা হল আছে, সেখানে ম্যাটিনি শো দেখতে পারো। ইস, কতদিন সিনেমা দেখিনি। ঠিক আছে, তোমাকে একদিন সিনেমায় নিয়ে যাব। মালটা কিন্তু রেখো যত্ন করে, চলি। কেমন একটা নেশা ধরে গেল। 50 থেকে 100, 100 থেকে 200, কতদিন পর সিনেমা দেখলাম। রোজ অপেক্ষা করে থাকতাম, কখন দুপুর হবে, কখন দেখা হবে মঞ্জিতের সঙ্গে। আজ তো কিছু আনিনি, তোমার সঙ্গে দেখা করতে এলাম। শুধু শুধু দেখা করে কি হবে? আমার টাকার দরকার। কত লাগবে? না, এমনি টাকা নেব না। এমনি মানে? তুমি তো কাজ করছো, আমার কাছে কিছু ওপারের টাকা আছে, বাজারে ভাঙিয়ে নিও। এপারে চলে ওপারের টাকা? সব চলে। আরে বাবা, টাকার কোনো দেশ হয় না। আর শোনো, আমার কাছে কিছু বিদেশি টাকাও আছে, তোমাকে দিয়ে দেবো। না, তাতে তুমি বেশি বেশি করে মাল তোলো, আমি এমন করে লুকিয়ে রাখবো পুলিশ কোনোদিন খুঁজে পাবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি এখন যাও। ঠিক আছে,
কাল দুপুরে মাল পৌঁছে দেবো। সেদিনই ঠিক করেছিলাম, ঠিকাদারকে ছেড়ে পালাতে হবে। ভেবেছিলাম জীবনটা একেবারে বদলে যাবে, হলো না। কি দিয়েছিস খাবারে তুই? কি দেব, দেবার মতো আছে কি তোমার? কেন, ওই ছেলেটা শরীরের দাম নেয় না তোর? নাকি আমার থেকে বেশি সুখ পাস তুই ওর কাছ থেকে? বাজে কথা রেখে বা খেয়ে না তো দয়া করে। জানতাম তুমি আসবে, এমন শরীর তোমার, ঠিকাদার ছাড়া আর কেউ জুটলো না তোমার কপালে। তামাশা করছো তুমি আমার সঙ্গে? তামাশা করবো কেন, আমি কিন্তু ঠিকই বলছি। কলিয়ারি রাধারে ওই লোকটা ছাড়া তো আর কেউ ছিল না, আর কোথায় যেতাম আমি? এখন কোথায় যাবে? ফিরে যাব না, ঠিকাদের বউ বাচ্চা পেলে চলে এসেছে, ওখানে সবাই আমাকেই দায়ী করবে, গায়েও আর থাকবো না। তোমার দশা তো দেখছি আমার থেকেও খারাপ। কেন, তোমার ঘর কোথায়? যে রাজতের মানুষ আমি
আমার আবার ঘর। জেল হাজত মানে? এপার ওপার মিলে কাছাকাছি যতগুলো জেলখানা আছে মোটামুটি সব ঘুরে হয়ে গেছে আমার। তবে লোক ঠিক করা আছে, দু একদিনে জামিন পেয়ে যাই। আর যদি জামিন না হয়? হবে না কেন, এই ব্যবসায় সবার ভাগ আছে। আমাকে নেবে তোমার দলে? ঠিক বলছো, বিশ্বাস করো আমার অনেক অনেক টাকার দরকার। তাহলে কিন্তু তোমাকে চলার রাস্তা বদলে নিতে হবে। অভাবের কোনো নাম হয় না, কোনো ধর্ম হয় না। আজ থেকে তোমারও কোনো নাম নেই, কোনো ধর্ম নেই। বাঁচতে গেলে যখন যে নাম যে ধর্ম দরকার তখন তাই নিতে হবে। হাওয়ার মতন এক জায়গা থেকে আর এক জায়গায় বয়ে যেতে হবে তোমাকে।
এই যে হাওয়াটা বইছে সেটা কাঁটা তার পেরিয়ে ওদেশে চলে যাচ্ছে, আবার ওদেশের হাওয়া এদেশে বয়ে আসছে। আকাশ দুদেশেরই সমান, ওপারে বৃষ্টি হলে এপারে বৃষ্টি হয়, আবার এপারে রোদ উঠলে ওপারেও রোদ ওঠে। তবুও দুটো আলাদা দেশ, মাঝখানে আছে এই কাঁটা তার। এই কাঁটা তারটা আছে বলেই আমাদের পেট চলছে, ওদিকের মাল এদিক আর এদিকের মাল ওদিক। আজ থেকে তোমাকেও এই কাজটা করতে হবে, এদিকের মাল ওদিক আর ওদিকের মাল এদিক। চলো। ধরা পড়ে গেল মুজিদ, আমি কোনো মতে বেঁচে গেলাম। পুলিশ নিয়ে গেল লোকটাকে, আমি বুঝতে পারলাম না কার কাছে যাব, কার কাছে গেলে বাঁচানো যাবে লোকটাকে। ঠিকই বলতো মুজিদ, এপার ওপার দুটো দেশ, দুটো দেশেই কোনো থাকার জায়গা নেই আমাদের। কাঁটা তার আছে, আইন আছে, পুলিশ আছে, জেলখানা আছে, কিন্তু নিজের বলে কেউ নেই। টাকা দিছিস? যা করার তাড়াতাড়ি করবি, নিয়ম নেই বুঝলি, খাতায় কিন্তু এখনো নাম ওঠেনি। আমি শুধু একবার দেখতে চাই ওকে। বাবা দারুণ পীর তো, হারামজাদা মজিদের কে হোস তুই? আমি ওর বউ। মজিদের তো অনেক বউ, নতুন বিয়ে করলো নাকি তোকে? দেখা হবে তো? ঠিক আছে দেখছি। বড়বাবুর কিন্তু শুধু টাকায় কাজ হয় না, আরো বেশি কিছু লাগবে। যা চাইবে সব দেব, আমি শুধু একবার কথা বলবো লোকটার সঙ্গে। আয় আমার সঙ্গে আয়। মহা হ্যাপা স্যার, বাড়িওয়ালা এসে চিৎকার করছে। কেন, আবার কি হলো? পাঁচ মাস হলো গভর্নমেন্ট কোনো বাড়ি ভাড়া দেয়নি, বাড়িওয়ালা বলছে সেলখানা তুলে দেবে। সে কি রে, কয়েদিগুলোকে নিয়ে তাহলে যাব কোথায়? গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে স্যার, ভাড়া বাড়িতে জেলখানা চালানো বিরাট ঝামেলা। ঠিক আছে তুই এখন যা, আমি দেখছি বাড়িওয়ালাকে কোনো কেসে লটকে দেওয়া যায় কি না। ঠিক আছে স্যার। মজিদের নতুন বউ স্যার, একবার দেখা করতে চাইছে মজিদের সঙ্গে। কত নিয়েছি? মালের খরচটা তুলে নিয়েছি স্যার। আসল মালটা আর কি হবে? সন্ধ্যেবেলায় আপনার কোয়ার্টারে যাবে বলেছে। ঠিক আছে, পাঁচ মিনিট বেশি সময় দেবো না। শোন, মজিদের কিন্তু সময় হয়ে গেছে, দেখিস মেয়েটা বড় ঝামেলা না করে। না না, আপনার কোনো চিন্তা নেই স্যার। শোন, ওদিকে বেশি রাত করিস না, বয়স বাড়ছে তো, তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। তোমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তুমি যে বলেছিলে
হয়তো একদিনের মধ্যে জামিন হয়ে যাবে। এবার কোটেই চলে নিয়ে এখনো মনে হয় ওদের কোনো মতলব আছে, বড় কিছুতে ফাঁসাতে চাইছে আমাকে। তাহলে কি হবে? কি আবার হবে? শোনো, তোমাকে পুলিশ যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবে তুমি চেনো না আমাকে। না, আমি তা বলতে পারবো না। বোকার মতো করো না। তোমাকে বলেছিলাম না, জেল হাজতের মানুষ আমি, আমাকে নিয়ে ভেবো না। কেমন লাগছে তোমাকে? কি বলবো ভাবি, সারা রাত ঠিক করে ঘুম হয় না মজিদ ভাই, এত মশা। আর মজিদ ভাইয়ের হাতও এখন ফাঁকা, কিছু টাকা দিয়া যান, ওই কনস্টেবলকে বলে একটা মশারির ব্যবস্থা করে দি। একটা পয়সাও দিও না কাউকে, পয়সা ছাড়া আর কোনো বন্ধু নেই আমাদের। মজিদ হারিয়ে গেল, কিন্তু আইনের খাতায় মজিদের নাম উঠল না। পুলিশ লোকটাকে চালান করে দিল, কিন্তু খাতায় নাম লিখল না। আমি কিছুদিন বসে রইলাম, কিন্তু লোকটার ফিরলই না। তারপর আবার রাস্তায় কত পুরুষ ডেকে নিয়ে গেল, কারোর সাথে গেলাম, কারোর সাথে গেলাম না। তারপর ঘুরতে ঘুরতে তোমাদের কাছে, এখন আবার চলে যেতে হবে আবার রাস্তায়। কিশোর বাবু, এটা হাওয়া অফিস, বিনোদ দা ওয়েদারম্যান, আমি অ্যাসিস্ট্যান্ট। আমরা হাওয়ার দিক খোঁজ করি, কোথায় কখন হাওয়া বদলে যাচ্ছে সেটা লিখে শহরে পাঠাই। এই মেয়েটা কে? হিন্দু না মুসলমান? ওর নাম সুধা। দেখা রেশন কার্ডটা? দেখা নেই। ওটার ছবি তুলেছিস? না। যা দেখ তাঁবুর ভেতরে কি কি আছে। বিদেশি টাকা, খবরটা পাকাই ছিল। বর্ডার পেরিয়ে এসব হচ্ছে? জিপে ওঠ।
বিনোদদা, বেলুনটা এবার ছাড়ি। ছাড়, তুমি তো থিয়েটার লাইট দিয়ে দেখছোই না, উত্তর দিকটা সেট করেছিলে। ছাড় না। হাওয়াটা কিরম মেলে মেলে দিচ্ছে দেখছো বিনোদদা? বেলুনটা একবার এদিকে যাচ্ছে, আবার ওদিকে যাচ্ছে। তুই তো বলতিস তোর ওড়ানো বেলুনগুলো একদিন উড়তে উড়তে চাঁদে পৌঁছে যাবে। সেটা তুমিও বলতে, চাঁদে হাওয়া নেই, ওখানে উড়বে না তোর বেলুনগুলো? আর যদি সব হাওয়া ফুরিয়ে যায় এখানে চাঁদের মতন পৃথিবীতেও যদি হাওয়া বলে কিছু না থাকে, তাহলে কি হবে বিনোদদা?